চুক্তি শর্ত লঙ্ঘনের অভিযোগে বেসরকারিভাবে পরিচালিত আরও তেরোটি ট্রেনের ইজারা বাতিল হচ্ছে তবে মামলা থাকায় এ বিষয়ে সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে জানিয়েছে রেলওয়ে এর মধ্যে লিজ বাতিল ট্রেনের বিষয়ে নতুন টেন্ডার ডেকেছে মন্ত্রণালয় রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকে টেন্ডার প্রক্রিয়া শেষ করার আহ্বান বিশেষজ্ঞদের চুক্তি লঙ্ঘনের অভিযোগে তিন নভেম্বর বেসরকারিভাবে পরিচালিত চব্বিশ ট্রেনের লিজ বাতিল করে রেল মন্ত্রণালয় চার বছরের চুক্তিতে এই ট্রেনগুলো চালানো শুরু করে আওয়ামী লীগের সাথে জড়িত সালাউদ্দিন রিপন ও তার পরিবার তবে এক দশকের বেশি সময় টেন্ডার ছাড়াই চুক্তির সময় বাড়াচ্ছিলেন তারা তাই সে চুক্তি বাতিল হয় এরপরই প্রশ্ন ওঠে নাচ কনসোডিয়াম পরিচালিত তেরো ট্রেন নিয়ে রেল বলছে মামলার কারণে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে তবে তাদের লিজও বাতিল হবে মন্ত্রণালয় থেকে বলছে যে এগুলোকে পুনঃ টেন্ডারে করতে বলছে আমরা মন্ত্রণালয়ের সিদ্ধান্তটা যেহেতু এটা জিএমরা করে জিএমদের অধীনে এটা এই কার্যক্রম তো হয় আমরা তাদেরকে দিয়ে দিয়েছি তারা পরবর্তী স্টেপ বাই স্টেপ করবে অলরেডি এটা প্রত্যেকে বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে বলছেন নতুন টেন্ডারে রাজনৈতিক প্রভাবে কেউ যেন লিজ না পায় ট্রেন চালানোর শর্ত থাকতে হবে উন্মুক্ত অ্যাকাউন্টেবল যেন হয় আর শর্তগুলো আমরা বলেছি যে শর্তগুলো আমরা দেখতে চাই যে কি শর্ত কেমন শর্ত দেওয়া হলো যা স্বার্থ বিরোধী কিনা বা জনগণের স্বার্থের এগেনস্টে যাচ্ছে কিনা সরকারের স্বার্থের এগেনস্টে যাচ্ছে কিনা দুর্নীতির কারণেই সরকারের তুলনায় বেসরকারি ট্রেনে আয় বেশি বলছেন বিশেষজ্ঞরা তাতেও রেলের খুব একটা লাভ হচ্ছে না শুধু ইজারা উপর দোষ চাপালে হবে না পাশাপাশি যারা কর্মকর্তা কর্মচারী আছেন তারাও যদি এই চক্রের অংশীজন হয়ে থাকে সেটাও কিন্তু বের করতে হবে এবং আমি বলবো যে ভবিষ্যতে বেসরকারি খাতে রেল দেওয়ার ক্ষেত্রে আমাদের যথেষ্ট সচেতনতা হবে জনবল সংকটের কারণ দেখি উনিশশো সালে বেসরকারিভাবে ট্রেন চলাচল শুরু হয় সব সুবিধা রেলওয়ে দিলেও ভাড়া আদায় করে প্রতিষ্ঠান আল আমিন হোসেন নিউজ ঢাকা ফরিদপুর মাগুরা রেলপথ প্রকল্পের মেয়াদ শেষের পথে থাকলেও এখনও শেষ হয়নি জমি অধিগ্রহণের কাজ ছয় বছরেও প্রকল্পের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই জমি অধিগ্রহণ না হয় কৃষক চাষাবাদ করতে পারছেন না পুরাতন মোজা রেটে জমির দাম নির্ধারণ করায় অনেকেই জমি দিতে আগ্রহী নন ফরিদপুর মাগুরা রেললাইন প্রকল্প শুরু হয় দুই হাজার আঠারো সালের উনত্রিশ মে দুই সালের ত্রিশ এপ্রিল প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল কিন্তু জমি অধিগ্রহণের ধীরগতির কারণে প্রকল্পের মেয়াদ পিছিয়ে দুই সাল করা হয় প্রকল্পে জমির পরিমাণ ধরা হয় একশো সাত একর ছয় বছরে মাত্র বারো একর বুঝে পেয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান ক্যাসল কনস্ট্রাকশন সাবেক এমপি নাবিল আহমেদের এই ঠিকাদার প্রতিষ্ঠানের কাজ সরকার পরিবর্তনের পর অনেকটাই বন্ধ জমি অধিগ্রহণ না হয় চাষাবাদ করতে পারছে না কৃষক জমির টাকা কেউ পাইছে কেউ এখনো পাইনি তারপরে তো এই দেশে গোলযোগের পরে আবার দেখতেছি কাজ এই এই আজ কালি করি করে তো আর কোনো কাজই দেখতেছি ছয় হাজার টাকা শতক জমি তো হয় না আমার পাশে কিনতে গেলে বার আমাদের এখন লাগতেছে প্রায় নব্বই হাজার এক লাখ টাকা শতক এখনো পঁচানব্বই একর জমি অধিগ্রহণের শত কোটি টাকা রয়েছে জেলা প্রশাসন জানিয়েছে মামলা থাকায় অধিগ্রহণে ধীরগতি হচ্ছে ক্রাশ প্রোগ্রাম নিয়েছি যাতে এটা খুব অল্প সময়ের মধ্যে আমরা ক্ষতিপূরণটা বুঝিয়ে দিয়ে আমরা এই প্রকল্প পরিচালকের কাছে জমিটা হ্যান্ড ওভার করতে পারি এবং আমরা আশা করছি যে এটা মানে ডিসেম্বরের নাগাদ এটা দৃশ্যমান একটা অগ্রগতি আমরা এটা পরিলক্ষিত হবে দ্রুত প্রকল্পের কাজ শেষ করার কথা জানান এই কর্মকর্তা এটা নিয়ে বিভিন্ন দিক আলোচনা হলো কিছু কেস আছে সবগুলো কিভাবে সমাধান করা যায় এবং কত দ্রুত এটা পেমেন্ট যায় ফরিদপুর মাগুরা রেললাইন নির্মাণ শেষ হলে প্রথমবারের মতো ঢাকার সঙ্গে মাগুরা ট্রেন যোগাযোগ চালু হবে ইন্ডিপেন্ডেন্ট নিউজ আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও হত্যায় জড়ে তারা আর রাজনীতিতে ফিরতে পারবেন না এর মদতদাতাদেরও বিচারের আওতায় আনা হবে শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘরে এক আলোচনা সভায় এসব কথা জানান বক্তারা গুমের শিকার পরিবারগুলোর বিশেষ ভাতা দাবি করেন ভুক্তভোগীরা সাড়ে পাঁচ বছর গুম হয়েছিলেন অন্ধকার কুঠুরিতে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক দলের সংগঠক মাইকেল চাকমা জানান ভিন্ন মতের কারণে তাকে তুলে নিয়ে যায় রাষ্ট্রীয় বাহিনী প্রতিটি সেনা ক্যাম্পে এরকম গোপন আয়না ঘটছিল যেখানে সেই নব্বই দশকের দিকে লোককে তুলে নিয়ে যতদিন ইচ্ছা ততদিন সেখানে রাখা হতো এবং খুব অমানবিক অবস্থায় গর্তের ভিতরে মাটির ভিতরে গর্ত করে সেখানে তাদেরকে বন্দি রাখা হতো এক যুগেরও বেশি সময় স্বামীহারা তাসিনা রুশদি সরকারি মদতপুষ্ট বাহিনী গুম করে তার স্বামী বিএনপি নেতা ইলিয়াস আলীকে আওয়ামী লীগ সরকারের আমলে যত গুম হত্যা হয়েছে বিশেষ আইন করে এর বিচারের দাবি তাহসিনার সংঘবদ্ধ চক্র কাজ করেছে সবাইকে পেছনে কারা কারা ছিল কাদের আদেশে কাদের নির্দেশেই কাজগুলো হয়েছে তাদেরকে চিহ্নিত করে একটি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা শুক্রবার রাজধানীতে আলোচনা সভায় বক্তারা গুম হওয়াদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও ক্ষতিগ্রস্ত পরিবারের ভাতা দেওয়ার দাবি জানান যারা গুমের ভিক্তিম আছেন তাদের জন্য ব্যাংক অ্যাকাউন্ট এবং রাষ্ট্রীয়ভাবে অর্থ সহযোগিতা করার ভুয়া মুক্তিযোদ্ধার ভাতা যাচ্ছে গুমের গুমের ফ্যামিলিদের কোনো ভাতা যাচ্ছে না সভায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান গুম ও হত্যায় জড়িতদের বিষয়ে তদন্ত কমিশন গঠন করা হয়েছে জড়িতরা আর রাজনীতিতে ফিরতে পারবে না গুমে যারা জড়িত ছিল তারা জীবনে ফিরতে পারে এবং হাসিনা হাসিনার সাথে যারা গুমে জড়িত ছিল তারা জীবনে বাংলাদেশে পলিটিক্সে ফিরতে পারবে না তাদের জন্য হবে না। এ সময় বক্তারা জানান আইন শৃঙ্খলা ব্যবস্থা সংস্কার হচ্ছে আগামীর বাংলাদেশে গুম খুনের চর্চা আর থাকবে না সমান মর্যাদার ভিত্তিতে ভারত সহ সব প্রতিবেশী দেশের সঙ্গেই সুসম্পর্ক রাখতে চায় বাংলাদেশ জামাত ইসলামী ভারতের আনন্দবাজার বাজার পত্রিকাকে কথা বলেছেন দলটির আমির শফিকুর রহমান জামাত ইসলামী ভারত বিরোধিতার বিষয়ে শফিকুর রহমান বলেন উদ্দেশ্য প্রণোদিত ভাবেই তাদের দলের বিরুদ্ধে কথা ছড়ানো হয়েছে জামাতের রাজনীতি নিয়ে মিথ্যা ব্যাখ্যা আর বিভ্রান্তি তৈরি এর উদ্দেশ্য শফিকুর রহমান দাবি করেন জামাত আধুনিক উদার এবং গণতান্ত্রিক দল যার ভিত্তি ইসলামিক আদর্শ বিশ্বের অন্য কোনো রাজনৈতিক সংস্থায় জামাতের প্রতিনিধিত্ব নেই বলেও জানান তিনি নির্বাচন যত দ্রুত হবে মানুষের কাছে তত এর গ্রহণযোগ্যতা বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার রাতে যশোর জেলা বিএনপির এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি মির্জা ফখরুল বলেন বর্তমান সরকার সাংবিধানিক সংবিধান মেনে গঠন হয়েছে এ সংক্রান্ত আরও প্রক্রিয়া সম্পূর্ণ করতে দ্রুত নির্বাচনের প্রয়োজন রয়েছে বিএনপি মহাসচিব আরও বলেন মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি গণতান্ত্রিক মানবিক দেশ চেয়েছিল জনগণ সে চেতনাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ সরকার তাদের খোলস গণতন্ত্রের হলেও সে চর্চা দলটির মাঝে ছিল না বিএনপি কার্যালয়ে ভাংচুরের অভিযোগে শাহজাহান ও উমরকে আসামি করে আরও একটি মামলা হয়েছে শুক্রবার ঝালুকাঠির রাজাপুর থানায় এ মামলা দায়ের করা হয়েছে নতুন মামলায় শাহজাহান উমরের সঙ্গে আওয়ামী লীগের আরো তিপ্পান্ন জনের নাম দেয়া হয়েছে অজ্ঞাত আসামি করা হয়েছে দেড়শো জনকে এর আগে বৃহস্পতিবার সকালে রাজাপুরের উত্তর পিংরি এলাকায় শাহজাহান উমরের গাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা ওই ঘটনায় থানায় অভিযোগ জানাতে গেলে শাহজাহান উমরকে কাঠালিয়া উপজেলায় বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার করে পুলিশ পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গতবারের তুলনায় এবছর নভেম্বরে বিশ থেকে ত্রিশ শতাংশ বেশি বেড়েছে ডেঙ্গু রোগী বর্তমানে চিকিৎসা নিচ্ছেন একশো সাঁত্রিশ জন ডেঙ্গু রোগী কিন্তু আক্রান্তদের জন্য আলাদা ওয়ার্ড চালু না হওয়ায় ঝুঁকিতে অন্যান্য রোগীরা চিকিৎসা চিকিৎসক ও স্থান সংকটের দোহাই দিচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ খুলনায় গত বছরের তুলনায় এবছর নভেম্বরে বেড়েছে ডেঙ্গু রোগীর চাপ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এ মাসে ভর্তি হয়েছেন প্রায় আড়াইশো রোগী যা গত বছর একই সময় ছিল বিরাশি জন রোগীর চাপ বাড়লেও হাসপাতালটিতে চালু করা হয়নি আলাদা ডেঙ্গু ওয়ার্ড মেডিসিন ওয়ার্ডের ছয়টি ইউনিটে অন্য রোগীদের সাথে চলছে আক্রান্তদের চিকিৎসা ডেঙ্গু রোগী মশার তোলে চব্বিশ ঘন্টা থাকা লাগবে ওনারা সপ্তাহে এখানে একভাবেই খোলা বেড়ে থাকে তো ক্যান্সার রোগী নিয়ে আসছে আমি মশারি দিয়ে রাখি কারণ যেহেতু একটা মরণ ব্যাধি রোগ নিয়ে এখানে আসা হয়েছে তারপরে যদি হয় আবার ডেঙ্গু ডেঙ্গু পেশেন্ট থেকে আরেকটা ডেঙ্গু পেশেন্ট হয় সুতরাং যারা ডেঙ্গু পেশেন্ট আসে অ্যালিস্ট তাদেরকে মশারি দিয়ে প্রোটেক্টেড এরিয়ার ভিতর রাখা উচিত যারা অন্য জেনারেল যে পেশেন্টগুলো আছে তারা যেন ডেঙ্গু এফেক্টেড না হয় শয্যা সংকট সহ নানা সমস্যা থাকলেও সুষ্ঠু সেবা দেওয়ার চেষ্টায় চিকিৎসকেরা নভেম্বরেও ডেঙ্গুর প্রকোপ বাড়ার জন্য অসচেতনতাকে দায়ী করছেন তারা এখন কিন্তু ডেঙ্গু রোগী শেষের দিকে থাকার কথা ছিল কিন্তু আমরা দেখছি যে গত অক্টোবর মাসেও গত বছরের থেকে অনেক বেশি রুগী ছিল প্রায় টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট এবছরও কিন্তু সেই নভেম্বর মাসেও আমরা একই চিত্র দেখতে পাচ্ছি এখন পর্যন্ত আমাদের যেটা ধারণা সেটি হচ্ছে যে মানুষের অসচেতনতাই এর সব থেকে বড় কারণ এতগুলো ডেঙ্গু রুগী দেওয়ার জন্য আলাদাভাবে সে জায়গাটা নাই পাশাপাশি ডেঙ্গু রুগী ম্যানেজমেন্ট করার জন্য যে লোকবল স্পেশালি ডিউটি ডক্টর নার্স এবং আনুষঙ্গিক যারা সার্ভিস প্রোভাইডার আছে যেমন ওয়ার্ড বয় সিস্টার ক্লিনার আছে এগুলোর ডেঙ্গু আক্রান্ত হয়ে এবছর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে ১৩ জনের এই পর্যন্ত চিকিৎসা নিয়েছেন নয়শো জন ডেঙ্গু রোগী অভিজিৎ পাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ খুলনা ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আরও জানবো চট্টগ্রাম ও রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা শুরুতে যাব চট্টগ্রামে সেখানে আছেন সহকর্মী আবদুল্লাহ রাকিব আবদুল্লাহ রাকিব কি পরিস্থিতি দেখছেন গত বছরের সাথে যদি তুলনা করি চট্টগ্রামের চিত্র এবছর নভেম্বরে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে না কমেছে আর চিকিৎসক কি চিকিৎসকরা কি বলছেন মূলত কি কারণে এখনও ডেঙ্গু আক্রান্ত বাড়ছে জি গত বছরের তুলনায় এবার চট্টগ্রামে ডেঙ্গুর যে পরিসংখ্যান সেটি যদি তুলনা করতে চাই এই বছর সেটি আরও অবনতি হয়েছে বিশেষ করে আমরা যদি এই মাসের কথা বলি এই মাস এক আজকে প্রায় বাইশ বাইশ দিন শেষ হতে চলেছে বাইশ দিন পর্যন্ত এই চট্টগ্রামে এবার এই বছরই ডেঙ্গুতে সবচেয়ে মৃত্যু এই চলতি মাসেই হয়েছে প্রায় চোদ্দ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে এটি হচ্ছে সরকারি হিসেবে এর বাইরে হচ্ছে চট্টগ্রামের যে ডেঙ্গু হাস ডেঙ্গুর যে চিকিৎসাধীন যে হাসপাতালগুলো বিশেষ করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালে এই মাসেই আটশো পঁয়ত্রিশ জনের মতো রুগী ভর্তি ছিল যারা ডেঙ্গু শনাক্ত হয়ে সেখানে ভর্তি হয়েছে এই হিসেবগুলোর বাইরেও নানাভাবে যারা বাসায় থেকে চিকিৎসা নিয়েছেন তারাও আসলে এই হিসাবে এসেছে কিনা সেটি একটি প্রশ্ন থেকে যায় তবে যেটি চিকিৎসকরা বলছেন যে এবছর ডেঙ্গু বৃদ্ধির মূল কারণ যেটি বলছেন তাদের সম্প্রতি একটি গবেষণায় উঠে এসেছে ডেঙ্গু টু ডেন টু ধরন যেটি গ্রুপ হচ্ছে বুলেটন সেটি চট্টগ্রামে উপস্থিতি পাওয়া গেছে এবং যার কারণে চিকিৎসকরা বলছেন যে মৃত্যুর কারণ বাড়তে পারে কারণ তারা বলছেন যে শক সিন্ডোমেই রুগীরা সবচেয়ে বেশি মারা যাচ্ছে এবং চিকিৎসকরা বারে বারে বলছেন যে রুগীদের যাতে রক্তচাপ যাতে কোনোভাবে না বাড়ে সেটির দিকে নজর রাখার জন্য এবং সেক্ষেত্রে সেটি হওয়ার আগে অর্থাৎ রুগীদের পরিস্থিতির অবনতি হওয়ার আগে যাতে হাসপাতালে বা চিকিৎসকের স্মরণাপন্ন হয় তবে চিকিৎসকরা বলছেন বা গবেষকরা বলছেন যে কেন আসলে কোনো ডেঙ্গুর কি কোনো ধরনের প্রভাব বা কারণে উপসর্গগুলোতে কোনো পরিবর্তন এসেছে কিনা যার কারণে মৃত্যুহার হার বাড়ছে কিংবা গত বছরের চেয়ে যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে সেটি আসলে গবেষণার বিষয় এবং সেটি তারা বলছেন সমসাপেক্ষ বিষয় এবং সেটির জন্য যে পর্যাপ্ত সরঞ্জাম সেটির আসলে চট্টগ্রামের আপ্রতুলতা রয়েছে বিভিন্ন প্রতিবেদনে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সেটি উঠে এসেছে এবং চিকিৎসকরা বলছেন যে ঢাকা নির্ভর হওয়ার কারণে সেই তথ্যগুলো সঠিক সময়ে পাওয়া যাচ্ছে না ফলে মৃত্যুর সঠিক কারণগুলো বেরোয়া যাচ্ছে না কি আপনি আপনাদের সাথেই থাকুন আমরা এবার রাজশাহীর পরিস্থিতি জানবো যোগ দিচ্ছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান মোস্তাফিজুর রহমান কি পরিস্থিতি রাজশাহীর ডেঙ্গুতে এবার গতবারের তুলনায় রোগীর সংখ্যা বেড়েছে না কমেছে দেখুন রাজশাহীতে কিন্তু ক্রমান্বয়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে অর্থাৎ গেলো বছরের তুলনায় যদি তুলনায় বলা যায় তাহলে গেলো বছরের তুলনায় প্রায় দ্বিগুণ বেড়েছে ডেঙ্গু আক্রান্ত সংখ্যা যদিও মৃত্যুর সংখ্যা কম কারণ এখন রাজশাহী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত তিনজন মারা গেছেন এবং রাজশাহী বিভাগের কথা যদি বলা হয়ে থাকে রাজশাহী বিভাগে মারা গেছেন পাঁচজন এবং এখন পর্যন্ত আমরা দেখেছি যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত সংখ্যা বা ডেঙ্গু আক্রান্ত হয়ে এখানে চিকিৎসা নিতে এসেছেন এক হাজার পঁয়ত্রিশ জন এবং রাজশাহী বিভাগে সংখ্যা দাঁড়িয়েছে প্রায় তিন হাজার সাতানব্বই জন এখন এখানে যে ডেঙ্গু আক্রান্ত সংখ্যা বা ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে তার কারণ হচ্ছে এখানে এর আগে আমরা দেখেছিলাম যে যারা ডেঙ্গু আক্রান্ত হয়েছে তাদের ট্রাভেল হিস্ট্রি ছিল বিশেষ করে ঢাকা থেকে যারা ভ্রমণ করে এসেছেন তাদেরকে ডেঙ্গু শনাক্ত এই ধরনের সিম্পটম থাকলেও এখন যেটি হচ্ছে যে এখানে রাজশাহী স্বাস্থ্য অধিদপ্তর যেটি বলছেন যে এখানে এখন রাজশাহী লোকালি বিভিন্ন ব্লকেই কিন্তু এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে এবং লোকালি ট্রান্সমিট হচ্ছে ডেঙ্গু যার ফলে এখন এই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে সেই সাথে এই যে এডিসের লার্ভা নিধন বা মশা নিধনের যে বিষয়টি সেটি কিন্তু মূল দায়িত্ব পালন করে থাকে রাতশ্রী সিটি কর্পোরেশন কিন্তু সিটি কর্পোরেশনের এখানে যে যে মেডিসিন স্বল্পতা রয়েছে সেই সাথে পাঁচ আগস্ট পরবর্তীতে সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্নতা কর্মী ছিল তাদের যে তাদের যে কর্মতৎপরতা ছিল সেটি কিন্তু এখন আর পরিলক্ষিত হয় না যার ফলে এখানে একদিকে সিটি কর্পোরেশনের ঢিলেমির কারণে বলা যেতে পারে যে মশার যে উৎপাদ সেটি কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে এবং ডেঙ্গু আক্রান্ত সংখ্যাও কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে এ ছিল রাজশাহী থেকে সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতি নিয়ে রাজশাহী এবং চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা আমরা ডেঙ্গু নিয়ে আরও জানবো আমাদের সাথে আলোচনা করতে যুক্ত হচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মশা গবেষক ও কীটতত্ত্ববিদ ডক্টর কবিরুল বাশার ডক্টর কবিরুল বাশার আপনাকে স্বাগত আমরা শুরুতেই ডক্টর কবিরুল বাসার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমাদের সংবাদে আমরা শুরুতে যে বিষয়টি জানতে যাচ্ছি যে আমরা বিশেষভাবে দেখে থাকি যে নভেম্বর বা শীতকালে ডেঙ্গুর যে প্রবণতা সেটি থাকে না কিন্তু এবছর দেখছি যে শীতের মধ্যেও ডেঙ্গুর প্রকোপ কোন কোন এলাকাতে বাড়ছে এর কারণ কি মনে হচ্ছে আপনার কাছে ধন্যবাদ আপনাকে আমি ধন্যবাদ জানাই ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে সমসাময়িক একটা অনুষ্ঠান এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আহ জনগণকে সচেতন করতে পারি আর যারা মশা নিয়ন্ত্রণের দায়িত্বে আছে তাদেরকে আমরা এই অনুষ্ঠান মাধ্যমে গাইড করতে পারি আপনি যে কথাটি বলছিলেন যে নভেম্বরেও কেন ডেঙ্গু রুগী এত বেশি পাওয়া যাচ্ছে কারণ আমাদের দেশে শীতকালে বৃষ্টি কমে যায় আমরা জানতাম যে বৃষ্টির সাথে ডেঙ্গুর একটি সম্পর্ক বা ইলিশ মশার একটি সম্পর্ক আছে কিন্তু সেই সম্পর্কটি এবার দেখছি না আবার একটু ব্যতিক্রম দেখছি এই বিষয়টি আমি আহ সেপ্টেম্বর মাসেই আমি পত্রিকার মাধ্যমে আমি জানিয়েছিলাম কালের কণ্ঠ পত্রিকা আমার একটি সম্পাদকের পাতা আমার লেখা ছাপা হয়েছিল আমি বলেছিলাম নভেম্বর ডিসেম্বরে এবার ডেঙ্গু প্রকোপ থাকবে এবং যেটি অন্যান্য বছরের তুলনায় ব্যতিক্রম এবং এটি অনেক টেলিভিশন প্রচার করেছে আমার এই বক্তব্য যাই হোক আমি সেই বক্তব্যটি বা সেই কারণটি কি কারণে আমি বুঝেছিলাম যে এই ডেঙ্গুর প্রভাবটি নভেম্বরেও এরকম ব্যাপকতা থাকবে তার কারণ হচ্ছে মাঠ পর্যায়ে প্রতিদিনই আমার গবেষক দল মাঠ পর্যায়ে কাজ করতে যায় বিভিন্ন জায়গাতে ঢাকাতে তো আছেই ঢাকার বাইরেও বিভিন্ন জেলাতে আমাদের কাজ চলে প্রতিদিনই আমাদের এডিস মশার যে ঘনত্বের যে গবেষণাটি এটি চলে আজকেও আমাদের ফিল্ডের লোক আছে আমরা মাঠ পর্যায়ে গবেষণা যেটি দেখছিলাম যে এডিস মশার ঘনত্ব কমছে না প্রতিনিয়তই বাড়ছে যখন দেখা যাচ্ছে যে এডিস মশার ঘনত্ব বাড়ছে এবং সমাজে ডেঙ্গুর রুগীও আছে যখনই দুটি একসাথে ডাক্তার জানতে যাচ্ছি সেটি হচ্ছে যে এই যে নভেম্বরেও ডেঙ্গু সংক্রমণ বাড়ছে এখন করণীয় কি বা স্বাস্থ্য বিভাগ বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগ তাদের করণীয় কি আসলে এই মুহূর্তে কষ্ট হচ্ছে ব্রিডিং সোর্স আইডেন্টিফিকেশন এন্ড ম্যানেজমেন্ট কোন মশাটা প্রজনন হচ্ছে এখন কিন্তু বৃষ্টি বৃষ্টি নাই না থাকার কারণে বিভিন্ন জায়গায় ছোট বড় পাত্রে বৃষ্টির পানি জমা হচ্ছে না সেখানে তো এডিস মশা হচ্ছে না হচ্ছে কোথায় যেটি পাচ্ছি আমরা মাল্টিস বিল্ডিং এর বেসমেন্টে যেখানে গাড়ি ধোয়া হয় সেইখানে গাড়ি ধোয়ার পানি জমা হয় সেখানে আমরা বিভিন্ন জায়গায় পানির সংকট থাকার কারণে মানুষ গ্রামে বালতিতে পানি জমিয়ে রাখছে সেখানে আমরা পাচ্ছি আমরা মশা পাচ্ছি নির্মাণাধীন ভবনে এই যে যে তিনটি সোর্সের কথা বললাম এই তিনটি সোর্সের সঙ্গে বৃষ্টির কোন সম্পর্ক নেই তাই এই জায়গাগুলো ধরে আমাদেরকে এডিস মশার লার্ভার ম্যানেজমেন্ট অ্যাডাল্ট ম্যানেজমেন্ট এবং ব্রিডিং সোর্স ম্যানেজমেন্ট এই তিনটি যদি করতে পারি তাহলে এডিস মশাটাকে আমরা হটস্পট ম্যানেজমেন্ট যেটিকে বলি এটি আমরা করতে পারবো সঙ্গে সঙ্গে ডেঙ্গু রোগী যে সব জায়গাগুলো তো আছে যেই বাড়িতে ডেঙ্গু রোগী আছে সেই বাড়ির দুইশো মিটার ধরে আমাদেরকে ফগিং করে উরন্ত মশার মৃত্যুটাকে নিশ্চিত করতে হবে যদি আমরা মৃত্যুটাকে নিশ্চিত করতে পারি তাহলে ও জ্যামিতিক হারে ডেঙ্গু ছড়াতে পারবে না আরেকটা জিনিস নিশ্চিত করতে হবে যে ডেঙ্গু রোগী যদি কোথাও থাকে কারো বাড়িতে অথবা হাসপাতালে নিশ্চিত করতে হবে যে সেই ডেঙ্গু রোগীটি মশারির ভেতর থাকবে কারণ ওই রোগীটি যদি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ডেঙ্গুর বিস্তার বাড়ছে এখনও সে নিয়ে কথা বলছিলেন আমাদের সাথে যুক্ত ছিলেন মশা গবেষক ও কীর্তত্ববিদ ডক্টর কবিরুল বাসার রাজশাহী হুয়াসের উৎপাদিত পানির ত্রিশ শতাংশই হচ্ছে অপচয় ওয়াসার ভাষায় যা সিস্টেম লস এতে বছরে গড়ে আট কোটি টাকার বেশি রাজস্ব হারাচ্ছে সংস্থাটি বেশ কয়েক বছর ধরে অবস্থা চললেও সিস্টেম লস কমিয়ে আনতে পারছে না ওয়াসা রাশি নগরীতে দৈনিক পানির চাহিদা সাড়ে তেরো কোটি লিটার বিপরীতে ওয়াসার যোগান নয় কোটি আশি লাখ লিটার এরই মধ্যে সিস্টেম লসে অপচয় হয় তিন কোটি লিটারের বেশি গত কয়েক বছরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে রাজশাহী ওয়াসার পানি সিস্টেম লস থাকছে তিরিশ শতাংশের কাছাকাছি এতে পাঁচ বছরে প্রতিষ্ঠানটি রাজস্ব হারিয়েছে একচল্লিশ কোটি বারো লাখ পঁয়ত্রিশ হাজার টাকা সরবরাহ লাইনে ত্রুটি থাকার কারণে পানির অপচয় হচ্ছে এছাড়া বিভিন্ন জায়গায় অবৈধ সংযোগও বাড়াচ্ছে সিস্টেম লসের বোঝা দশ শতাংশ সিস্টেম লসকে গ্রহণযোগ্য ধরা হলেও সেই পর্যায়ে নামতে পারছে না রাজশাহী ওয়াসা সবাই ব্যবহার করে সবাই পানি খায় উঁচু করে রাস্তার মানুষ ব্যবহার করে সবাই এই তো এবার এলাকার দোকানদাররা বা এলাকার লোকজন সবাই ব্যবহার করে খামারটা বোরিং করে তখন থেকে লিক হয়েছে লিক হওয়ার পর থেকে ওনারা লিখিত অভিযোগ করেছে ওয়াসাকে ফোনে জানিয়েছে তারপর কোনো ব্যবস্থা নেই অভিযোগ গেল যে সেটাকে বিশ্লেষণ করে যদি আমরা একটু দেখতাম তাহলে আমার মনে হয় যে জনগণগুলা একটু সুস্থিত থাকতো নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন ওয়াসার অপচয়ের বোঝা বইতে হচ্ছে নগরবাসীকে পানির দাম বাড়িয়েও সেবার মান বাড়াতে পারছে না সংস্থাটি ওয়াসাতে কিছু দুর্নীতিগ্রস্ত থাকে ঠিকাদারি প্রতিষ্ঠান থাকে অনেকে ডেভেলপার বিল্ডিং করে থাকে সিস্টেম লস করে মানে অনার্থকভাবে তার প্রভাব খাটিয়ে পানিগুলো ব্যবহার করে সরকার দিবে না এই এটা কাদের উপর আসবে গ্রাহকদেরও আসবে তবে ওয়াসা কর্তৃপক্ষ বলছে সিস্টেম লস কমিয়ে আনার পাশাপাশি অবৈধ সংযোগ বন্ধে কাজ করছেন তারা যে টার্গেট যেটা আছে টেন পার্সেন্ট বা বিলো টেন পার্সেন্টে নিয়ে আসতেছে তাহলে যে শিক্ষিত পদ্ধতি ডিএমএ সিস্টেম একটা আছে ডিস্ট্রিক্ট সিস্টেম এই সিস্টেমটা হচ্ছে খুব ইফেক্টিভ খুব সায়েন্টিফিক এই কাজটি করার জন্য আমরা অলরেডি ফিজিবিলিটি স্টাডিটা কমপ্লিট করে ফেলেছি দু সালে যাত্রা শুরু করে রাজশাহী ওয়াসা এক যুগের বেশি সময় পার হলেও এখনও ত্রিশ শতাংশ নগরবাসী সংস্থাটির সেবা থেকে বঞ্চিত মুস্তাফিজুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ রাজশাহী শীত যতই এগিয়ে আসছে ব্যস্ততা বাড়ছে সাভারের বিরুলিয়ার গোলাপ গ্রামের চাষিদের সারা বছর চাহিদা থাকলেও বিজয় দিবস সহ বিভিন্ন দিবস কেন্দ্র করে এই মৌসুমে তা বেড়ে যায় কয়েক গুণ শাহবাগ সহ দেশের নানা প্রান্তে পৌঁছে যাবে এখানকার গোলাপ সাভারের বিরলিয়ার গোলাপ গ্রামের চাষীরা দিনরাত ব্যস্ত বাগান পরিচর্যায় ষোলো ডিসেম্বর বিজয় দিবস এরপর একে একে ইংরেজি নববর্ষ বিশ্ব ভালোবাসা দিবস আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এসব দিবস ঘিরে ফুলের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ চাষিরা বলছেন কিছুদিনের মধ্যেই বাগানগুলো ভরে উঠবে ফুলে ফুলে গেল বছর রোগ বেশি থাকলেও এবার কম পাশাপাশি আবহাওয়া ভালো তাই এই মৌসুমে লাভের আশা করছেন বাগানিরা জানুয়ারি মাস চোদ্দ ফেব্রুয়ারি ছাব্বিশে মার্চ থেকে না বিক্রি করি আমরা শাহবাগ লো যাই যেমন গত বছর আমরা যে পরিমাণ টাকা খরচ করছি অসুখ লেগে গেছিল অসুখের কারণে মানে ওই টাকা ওইটা আসেনি এই বছর আশায় আসি দেখি আল্লাহ কি করে এখন পরিচর্যা চলছে বিরুলিয়ার গোলাপ গ্রামে এবার দুশো তিরিশ হেক্টর জমিতে ফুলের চাষ হয়েছে অতিরিক্ত কুয়াশা ও রোগ বালাই থেকে বাগান রক্ষায় বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ কুয়াশা হওয়ার কারণে আমরা অনেক সময় এইখানে হচ্ছে যে ছত্রাকনাশক এবং কীটনাশক এটি আমরা গোলাপের চাষিদেরকে দিতে বলি এবং এটি অন্ততপক্ষে পক্ষে সাত থেকে দশ দিন পরে দুইবার হচ্ছে যে আমরা দিতে বলি এতে করে হচ্ছে যে গোলাপ যেমন হচ্ছে যে ভালো থাকবে তেমনি হচ্ছে যে এটি মারা যাওয়া থেকে রক্ষা পাবে সারা দেশে গোলাপের চাহিদার সিংহভাগই পূরণ হয় বিরুলিয়ার গোলাপ গ্রাম থেকে ইন্ডিপেন্ডেন্ট নিউজ সম্ভাবনা থাকলেও কমে যাচ্ছে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি চলতি অর্থবছরের প্রথম চার মাসে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি কমেছে তেরো দশমিক সাত শতাংশ ব্যবসায়ীরা বলছেন আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম কমে যাওয়ায় নেতিবাচক প্রভাব পড়েছে রপ্তানিতে অর্থনীতিবিদদের মতে বিজ্ঞান ভিত্তিক গবেষণা ও নীতি সহায়তার অভাবে পিছিয়ে পড়ছে এ খাত পরিবেশ বান্ধব হওয়ায় সারা বিশ্বে পাট ও পাটজাত পণ্যের চাহিদা রয়েছে ভালো মানের পাট উৎপাদনে বাংলাদেশের সুনাম থাকলেও কোনোভাবেই রপ্তানি বাড়ছে না চলতি অর্থ বছরের প্রথম চার মাসে ২৬ কোটি ডলারের পাট ও পাটজাত পণ্য রপ্তানি হয়েছে এর মধ্যে অক্টোবরে রপ্তানি হয়েছে সাত কোটি আটাশি লাখ ডলার যা গত বছরের একই মাসের চেয়ে সাত দশমিক ছয় তিন শতাংশ কম উদ্যোক্তারা বলছেন অন্তর্বর্তী সরকার পলিথিন নিষিদ্ধের পর কয়েক দফায় মন প্রতি পাটের দাম বেড়েছে সতেরোশো টাকা পর্যন্ত এতে বেড়েছে পাট পণ্যের উৎপাদন খরচ অন্যদিকে আন্তর্জাতিক বাজারে কমেছে পাটের দামও একটা সার্টেন টাইম পর্যন্ত প্রতি বছর সিজনে যে এতদিন পর্যন্ত রজুট এক্সপোর্ট হবে না বা এরকম কোনো কিছু তখন গিয়ে টোটাল প্রোডাক্টটার কস্টটা একটু মিনিমাইজ হয়ে আসবে মিনিমাইজ হয়ে আসলে আলটিমেটলি তখন আমরা এই প্রোডাক্টগুলো তৈরি করে আমরা ফরেন মার্কেটে যে বায়াররা আছে তাদের সাথে আমরা প্রাইস দিয়ে আমরা কাজ করতে পারব দেশে প্রায় একশো ধরনের পণ্য পার দিয়ে তৈরি হচ্ছে অর্থনীতিবিদরা বলছেন পণ্য বহুমুখীকরণে বিজ্ঞান ভিত্তিক গবেষণা না থাকায় রপ্তানিতে পিছিয়েছে বাংলাদেশ একটা বিজ্ঞান ভিত্তিক যে গবেষণা কিভাবে এটা বহুমুখীকরণ করা যায় একটা রিসার্চ ইনস্টিটিউটকে কিভাবে ফাংশনাল করা যায় জুট বেসড রিসার্চকে সেই জায়গাটা কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি যেহেতু শারীরিকভাবে নীতিগত সহায়তা নেই অবকাঠামোগত সহায়তা নেই অনেকে কিন্তু হতাশ হয়ে গেছে তো এই জায়গাটায় আমি মনে করি বড় ধরনের নীতিগত এবং অবকাঠামোগত সহায়তা দেওয়ার প্রয়োজন আছে জুটিয়ার্নের ক্ষেত্রে ছিল একসময় টেন পারসেন্ট তারপর সেটাকে কমিয়ে সাড়ে সাত তারপরে করলো ফাইভ এইভাবে কমাতে কমাতে এখন ইনসেন্টিভ দিতেই চাচ্ছে না গভর্নমেন্ট ভারতে কাঁচাপাট রপ্তানি সীমিত করার পক্ষেও ব্যবসায়ীরা এতে বাজারে দামের ভারসাম্য থাকলে রপ্তানি পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে বলে মত তাদের তৌহিদ রানা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা থাইল্যান্ড ভিয়েতনাম সহ পাঁচ দেশে কাজে যাওয়ার ব্যাপারে সতর্ক করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানিয়েছে মন্ত্রণালয় এই তালিকায় আছে আরও মিয়ানমার লস ও কম্বোডিয়া বিজ্ঞপ্তিতে বলা হয় এসব দেশ থেকে আকর্ষণীয় বেতনের চাকরির ভুয়া বিজ্ঞাপন দিচ্ছে প্রতারকরা কম্পিউটার অপারেটর টাইপিস্ট কনসাল্ট কল সেন্টার অপারেটর সহ বিভিন্ন পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে ভয়া ওয়েবসাইটে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশগুলোই এরই মধ্যে বেশ কিছু বাংলাদেশি নাগরিক প্রতারণার শিকার হয়েছেন তাদের অনেকে পালিয়ে দেশে ফিরতে সক্ষম হয়েছেন প্রতারণার বিষয়ে সংশ্লিষ্ট সরকারগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সৌদি আরবে উঠল নগরবাউল জেমসের গিটার ঝড় রিয়াদের প্রথম কনসার্ট তাই প্রবাসী বাংলাদেশিদের ভালোবাসায় শিখত এই রকেস্টার এ সময় কৃতজ্ঞতা জানান দুই দেশের উন্নয়নেই অবদান রাখা রেমিটেন্স যোদ্ধাদের চার দিনের এই গ্লোবাল হারমোনির বাংলাদেশ উৎসবে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে আল সোয়াইদি পার্ক মরুর বুকে রকেস্টার জেমসের গিটারের ঝড় এ এক অনন্য সন্ধ্যা সুরের মূর্ছনায় মাতোয়ারা প্রবাসী বাংলাদেশিরা তাদের কণ্ঠেও ফুটেছে সেই উচ্ছ্বাস এই নগর বাউলের গান শুনতে সব ক্লান্তি পেছনে ফেরে দূর দূরান্ত থেকে ছুটে আসেন বহু শ্রোতা লাগে তার সাংস্কৃতিক সম্পত্তি সত্যিই প্রতি বছর সৈদার হবে এরকম অনুষ্ঠান হওয়া উচিত আমরা মনে করি জেমস বাইকে আজকে সরাসরি সামনে থেকে দেখতে ভাইয়া কথা বলতে বৈরা সৌদিতে ভাইরা অনেক অনেক ভালো লাগছেন সাংস্কৃতিক বিনিমর অংশ হিসেবে সৌদি আরবের মিডিয়া মন্ত্রণালয়ের এই আয়োজনে মুগ্ধ জেমস নিজেও সতেতেন ইচ্ছাশে কোঝার উপায় নেই সৌদি আরবে এটি তার প্রথম কনসার্ট রিয়াদে আসলাম ইন মানে সৌদি আরবে আমার প্রথম এই মাটিতে পা দিলাম এবং আমি আশা করি যে এত সুন্দর এবং এত মানুষ এত দর্শক এখানে আছে আমি মুগ্ধ এখানে রিয়াদে এসে এবং আমার অনুভূতি ঠিক ভাষায় প্রকাশ করতে পারছি না জেমসের তুমুল সব জনপ্রিয় গানের মূর্ছনায় রিয়াদ ঢাকার সাড়ে চার হাজার কিলোমিটারের দূরত্ব যেন লোক পেয়েছিল মুহূর্তেই তার এবারের সৌদি আরবের প্রথম কনসার্টে বারবার জানাচ্ছিলেন রেমিনোধের প্রতি ভালোবাসার কথা বলছেন ভক্তরা বা এখানকার যারা রেভিডেশ চৌদ্দ আছে প্রবাসী বাংলাদেশিরা তারা শুধু এই দেশে নয় বাংলাদেশের উন্নয়নেও অগ্রটি ভূমিকা রাখছে সেই বার্তায় তিনি তার এই কনসার্টে দিচ্ছেন এই ছিল সকাল নয়টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ ইউটিউব ফেসবুক এবং এসে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে